সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। সময় দেওয়া বিন্দু, আসসালামু আলাইকুম বাচ্চারা। এটা তোমাদের বাংলা অঙ্ক তৃতীয় অনলাইন ক্লাস। তোমাদের সবার সামনে কি আছে? আমি আশা করছি সোনামুদের বাংলা পড়া এই বইটা কি সবার কাছে রয়েছে। এছাড়া তোমাদের কাছে কি রয়েছে? পাঠ পরিকল্পনা রয়েছে। তো আমরা একটা পরীক্ষা শেষ করে ফেলেছি, প্রথম সময় পরীক্ষা শেষ করে ফেলেছি, সরি আমরা প্রথম শ্রেণীর পরীক্ষা শেষ করে ফেলেছি। তো এখন আমরা সাময়িকে পড়া করছি, তোমাদেরকে পড়াচ্ছি। আর তোমরা একটা জিনিস সবসময় খেয়াল করবে, সেটা হলো ম্যামের সাথে সাথে পড়বে। ম্যামের সাথে সাথে পড়লে হবে কি, পরে যখন তোমরা সেটা পড়বে যে তোমাদের মুখস্থ হয়ে যাবে। তোমরা মুখস্থ হওয়ার পরে এই জাবিউ খাতায় সুন্দর করে লিখে ফেলবে, যাতে পরবর্তীতে আর কোনো ঝামেলা না হয়। কারণ আমরা কি করব, সাময়িকের পরীক্ষা, আমরা অভিজ্ঞ পরীক্ষা দিয়েছি, কিন্তু আমরা কি কিসে প্রস্তুতি নিতে হবে? সাময়িকের প্রস্তুতি নিতে হবে এবং সাময়িক পরীক্ষা কি দিতে হবে। তো চলো যে সাময়িকের পড়া অনুসারে ম্যাম আজকে তোমাদের সবার চিহ্ন বা তার চিহ্নের ব্যবহার করাবো। গত দুইটা ক্লাসে ম্যাম তোমাদেরকে শব্দ গঠন এবং বাক্য গঠন সম্পর্কে পড়িয়েছি, আর আমি তোমাদের সরচিহ্ন তার চিহ্নের ব্যবহার সম্পর্কে পড়াবো। তোমরা খুব মনোযোগ সহকারে ম্যামের পড়া বুঝার চেষ্টা করবে। তাহলে স্বরচিহ্ন বা তার চিহ্নের ব্যবহার আমরা পাঠে করব তিনটা। অভিজ্ঞের মধ্যে আমরা পাঠে পড়েছি, তাও তিনটা পড়েছি। আমি সবাইকে মধ্যে পাঠে করব তিনটা করব। তো তিনটার মধ্যে একটা প্রশ্নকার, একটা জিজ্ঞাসাকার, একটা কি কার, জি কার, কয়টা করে শব্দ করব? পাঁচটা করে। কয়টা করে? পাঁচটা করে শব্দ আমরা কি করব। তাহলে চলো পড়ছি ম্যাম, তোমরা ম্যামের সাথে সাথে পড়ো। রসুকার, উকার, মানে রসুকার পাঁচটা শব্দ, একটা ফুল, একটা কুবু, একটা ফুল, একটা বুবু, একটা কি শিশু। তাহলে ফুল কিভাবে লিখছি খেয়াল করো। ফ রসুকার, ল ফুল, ফ রসুকার, ল ফুল, ঘুঘু, খ রসুকার, খ রসুকার, ঘু, ঘুঘু। তারপর একটা কি চুল, চুল কিভাবে লিখছি চুল। তোমাদের মাথায়, আমাদের মাথায় সবাই মাথার মধ্যে কি রয়েছে, চুল রয়েছে, ওই চুল। হ্যাঁ, চুল কিভাবে লিখছি, চরসুকার, ল চুল। বুবু, বুবু কিভাবে লিখব, বড় সুকার, ভু, বড় সুকার, ভু, বুবু। তারপর একটা কি শিশু, একটা কি শিশু। তারপর সরসুকার শি, তারপর সরসুকার সু, শিশু। তাহলে পয়লা পয়লা পেলাম পাঁচটা, ফুল, বুবু, চুল, বুবু, শিশু। তারপরে এবার বলছি দীর্ঘকার, টিকিকা, দীর্ঘকার দিয়ে তাও পরে পড়বো পাঁচটা। একটা রূপা, রূপাকে এভাবে লেখা যায়, আবার ওভাবেও লিখতে পারি আমরা। দীর্ঘকার এটা দিয়েও কি এভাবেও লেখা যায়, আবার দীর্ঘ এভাবেও কি লেখা যায়, এভাবে আমরা লিখতে পারি। তাহলে দীর্ঘকার রূপা, বয়সুর দীর্ঘকার প, পা, রূপা। হ্যাঁ, তাহলে কি কুল, প দীর্ঘকার, ল কুল, ওটাকে বলছি আমরা কুল, মানে কি নদীর কুল, যেটা আছে নদীর তীর যেটা, ওটাকে আমরা কি বলছি কুল বলছি, প দীর্ঘকার, ল কুল। একটা কি দূর, দূর মানে কি দূরে, দূরে বোঝাচ্ছি, দূরে কি আমরা কি বলছি দূর, দ দীর্ঘকার বা শূন্য, ল দূর। একটা কি সূর্য, আমরা তো সব সূর্য চিনি তাই না, সূর্য কিভাবে লিখব, দন্ত স দীর্ঘকার অন্তস্থীয় জ, মানে কি দিয়েছে এটা রেফ, কি দিয়েছে রেফ, সূর্য। একটা কি নুপুর, নুপুর সোনামণি পায়ে, ছোটো সোনামণি পায়ে কি পড়ি, কি পড়ো তোমরা নিজেরাও পড়ো, মানে কি কি পড়িটা নুপুর, নুপুর পড়লে চন 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 আওয়াজ হয় না। হ্যাঁ, দন্ত ন দীর্ঘকার পরশুকার বা শূন্য র, নুপুর। তাহলে দীর্ঘকার দিয়ে পাঁচটা শব্দ, রূপা, ফুল, দু, সূর্য, নুপুর। তারপর এখন লাস্ট ওয়ান যেটা, সেটা হলো রুইকার, সেটা কি আবার যদি পড়েছি ভি, ওটা কি রিকার। তাহলে রিকারকে আমরা বলছি তৃণ। হ্যাঁ, তৃণ, তে কি রিকার, মধ্য ন, তৃণ, তৃণ, মধ্য ন, তৃণ, কি
মিগো আইটি ইটিপি মিগো ম রিটা গ মিগো ম রিটা গ মিগো আইটি কি বিশো এটা কি বিশো ব রিটা মধ্য ব্যাটাটা মধ্যন্ন শ বিশো আইটি কি ঘৃত এটা কি ঘৃত ঘ রিটা ত ঘৃত আইটি কি জিরো মানে গাঢ় যেটা হ্যাঁ স্পষ্ট জিরো গাঢ় অধম ওই শব্দকে বোঝাবে কি জিরো ঘ রিকা ডশুন ঢ শূন্য র জিরো তাহলে রিকাদের পাঁচটা শব্দ কি তৃণ মৃগ বিষ কৃত ধীর তাহলে আমরা তিনটা কাপচিহ্ন দিয়ে পাঁচটা করে শব্দ পড়লাম চলো আমরা আরেকটা বার পড়ে ফেলি কিকার উকার দস্যুকার ফুল হুগু চুল বুবু শিশু হ্যাঁ ঋতুকার রূপা কুল দু সূর্য নুপুর একটা মেকার তৃণ মৃগ বিষ ভীত ভীর তাহলে আমরা কাটচিহ্ন ব্যবহার সরচিহ্ন বা কাটচিহ্ন ব্যবহারগুলো কী করলাম পড়ে ফেললাম আশা করছি তোমরা ম্যামের পড়া বুঝতে পেরেছো এবং ম্যামের সাথে সাথে পড়েছ ম্যামের সাথে সাথে পড়েছ এই জন্য কারণ ম্যাম বলেছি তোমাদের ম্যামের সাথে সাথে পড়ার জন্য যাতে কয়েকবার পড়ে তোমাদের মুখস্থ হয়ে যায় তারপর তোমরা কোথায় লিখে ফেলবে এস ডাব্লিউ খাতায় লিখে ফেলবে ঠিক আছে আশা করছি তোমরা ম্যামের পড়া বুঝতে পেরেছ শিখে ফেলবে বাসায় বাসে বসে কিছু করে পড়বে আর বঙ্গকে কষ্ট দিবে না ঠিক আছে ভালো থাকবে বাচ্চারা তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি ওইভাবে কিন্তু আপনারাও ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ